মানে কোয়েশ্চেন থাকে যেখানে অপশানসগুলো দেখেই মানে অপশানসগুলো দেওয়াই হয় যেন লোকজন সঠিক উত্তরটা বুঝতে পেরে যায় ঠিক আছে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ পাওয়ারফুল লাইক অ্যান্ড অপশান দিয়েছে সিও টু অপশান দিয়েছে কার্বন মনোঅক্সাইড অপশান দিয়েছে তোমার এইচ টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড অ্যান্ড লাস্ট অপশান দিয়েছে সিও থ্রি টু মাইনাস কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করে না কার্বনের ভ্যালেন্সি স্যাটিসফাইড আছে এটা হবে না সংলগ্ন মানে কে ভালো বন্ড করে ধরো নিকেলের সঙ্গে কার্বন মোনো অক্সাইড দিলাম তো এনআইসিও ফোর একটা কম্পাউন্ড তৈরি হয় তোমরা পড়েছো মন প্রসেস আমি পড়িয়েছিলাম যারা পড়েছো অ্যাকচুয়ালি এনআইসিও হোল ফোর মন প্রসেস বলা হয় তাই তো এখানে কার্বন মনোঅক্সাইড হচ্ছে খুব ভালো বাইন্ডিং এজেন্ট মানে খুব ভালো কোঅর্ডিনেট বন্ড করে কার্বন মনোঅক্সাইড ভালো কোঅর্ডিনেট বন্ড করে ওকে আইরা কেউ হবে না উত্তর এরা বাইন্ডিং করে না এরকমভাবে সিও থ্রি টু মাইনাস করে এটাও বাইন্ড করে এটাও বাইন্ড করে যদি শুধু বলতো বাইন্ডিং এজেন্ট এখানে একটা আছে বলে দিই শুধু বাইন্ডিং এজেন্ট বললে কিন্তু আমি এটাকেও নিতে পারতাম এটাকেও নিতে পারতাম কিন্তু যখনই পাওয়ারফুল শব্দটা ইউজ হয়ে যাচ্ছে তখন কিন্তু এটাকে নিতে হবে এটা একটা কারণ আছে সিও থ্রি টু মাইনাসও খুব ভালো বাইন্ডিং করে কিন্তু এটাকে না মানে এ যেমন ইলেকট্রন দিয়ে বাইন্ড করে তেমন মেটালে থেকে ইলেকট্রন ডেন্সিটি আমার ফেরতও নিতে পারে মানে ডবল দুটো বন্ড করে সিগমাট বন্ড করে আবার পাই বন্ড করে ফলে বন্ডটা খুব শক্তপোক্ত হয় অ্যাকচুয়ালি এই জন্য এটা খুব ভালো সংলগ্ন বলা হয় এটা তোমরা টুয়েলভে যখন উঠবে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়বে মেটাল কার্বনিল পড়বে মেটাল কার্বনিলে দেখবে কার্বন মনোঅক্সাইডের বাইন্ডিং সাইনার্জিস্টিক এফেক্টটা এফেক্ট পড়বে তখন বুঝতে পারবে আপাতত এইটুকুর জন্য তোমাকে এই উত্তরটা বলে রাখলাম আমি